ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজ আমি তোমাদের সাথে তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় হয় সামাজিক পরিবেশের উন্নয়ন এই এখান থেকে আলোচনা করবো একটি মডেল প্রশ্ন নিয়ে এখানে থেকে কেমন প্রশ্ন হতে পারে ধারাবাহিক মূল্যায়ন বা সাপ্তাহিক মূল্যায়ন বা যে কোনো ধরনের পরীক্ষার জন্য কেমন প্রশ্ন হতে পারে তেমন একটি মডেল প্রশ্নের আলোচনা করবো তো এখানে একটি ধারাবাহিক মূল্যায়নের প্রশ্ন তোমাদের সামনে মূলত তুলে ধরা হয়েছে তো চলো দেখি এখানে কি কী রয়েছে দেখো এখানে একদিকে সংক্ষেপের উত্তর দাও যে কোনো ফার্স্টটি ফার্স্টের জন্য পাবে তুমি পাঁচ নম্বর তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে বাড়িতে আমরা কি করব তো এর উত্তরটি আমরা এভাবে দিতে পারি বাড়িতে আমরা একে অপরকে সাহায্য করব তারপরে বিদ্যালয়ের কাজে কিভাবে সাহায্য করবে দুটি বাক্যে লেখো তো দুটি বাক্য বিদ্যালয়ের কাজে কিভাবে সাহায্য করব তার দুটি বাক্য এমনভাবে লেখা যায় দেখো বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও চেয়ার টেবিল সাজিয়ে রাখতে সাহায্য করব। ঠিক আছে তারপরে বিদ্যালয় কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে লেখো তো বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কারণ হচ্ছে দেখো বিদ্যালয়ের আশেপাশে আবর্জনা বা অপরিষ্কার ডোবা থাকলে মশামাছি জন্মায় এজন্য বিদ্যালয় পরিষ্কার রাখবো তাই না তারপরে স্কুল থেকে বাড়ি ফিরে তুমি কি করবে তো স্কুল থেকে বাড়ি ফিরে আমি বই খাতা কলম ব্যাগ গুছিয়ে রাখব তারপর দেখো এখানে রয়েছে বিদ্যালয়ের দুটি উন্নয়নমূলক কাজের নাম লেখো তো বিদ্যালয়ের দুটি উন্নয়নমূলক কাজ হলো বিদ্যালয়ের মাঠ পরিষ্কার রাখা তারপরে শ্রেণীকক্ষের চেয়ার টেবিল গুছিয়ে রাখা ঠিক আছে তো তারপরে এখানে আমরা দুই দাগে দেখি এখানে রয়েছে শূন্য স্থান পূরণ করো ফার্স্টটি ফার্স্টটির জন্য পাঁচ নম্বর বাড়িঘর সময় ড্যাশ রাখবো পরিষ্কার পরিচ্ছন্ন রাখব তারপরে শ্রেণিকক্ষে ড্যাশ ফেলবো না ময়লা ফেলবো না তারপরে গোয়া দাগে রয়েছে আমরা শ্রেণীকক্ষে শ্রেণীককে ড্যাশ হৈসই করব না তারপরে ঘর রয়েছে আমরা ড্যাশ লেখাপড়া করি আমরা বিদ্যালয়ে লেখাপড়া করি তারপরে উম দাগ রয়েছে আমরা নিজেদের পোশাক ড্যাশ রাখবো নিজেদের পোশাক সাজিয়ে রাখবো অতিরিক্তভাবে সাজিয়ে রাখবো ঠিক আছে তারপরে এখানে রয়েছে দেখো বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো এখানে পাঁচটির জন্য পাঁচ নম্বর তো এটা আমি একবার তোমাদের দেখিয়ে দিয়েছি তো তোমরা লেখার সময় একটির পাশে একটা দাগ দিয়ে আরেকটি লিখে দেবে যেটা মিলবে কিন্তু আমি এখন তোমাদের এমনি দাগ টেনে মিলিয়ে দেখিয়েছি দেখো পরস্পরের কাজে এর সাথে মিলবে কি সাহায্য করবো তারপরে খ রয়েছে আমরা নিজেদের পোশাক এখানে রয়েছে দেখো গুছিয়ে রাখবো বা যদি তোমাদের থাকে সাজিয়ে রাখবো তো সেটাই হবে তারপরে আমরা পরিবারে এটার সাথে মিলবে বাস করি তারপরে আমরা বিদ্যালয়ে লেখা করি তারপরে রয়েছে বাগানে ফুলের এটার সাথে মিলবে গাছ লাগাবো এখানে পড়া পড়ালেখা এখানে একটা আকার হবে এখানে একটু বানানটা একটু একটা আকার পড়ে গেছে তারপর দেখো এখানে চারদিকে যে কোনো একটি প্রশ্নের এর উত্তর দাও ঠিক আছে একটি প্রশ্নের উত্তর দাও এখানে একটির জন্য তো এখানে দেখো পরিবার কাকে বলে তো পরিবার কাকে বলে মা বাবা ভাই বোন দাদা দাদি চাচা চাচি বা অন্য অন্য আত্মীয় স্বজনদের নিয়ে আমরা যেখানে বাস করি তাকে পরিবার বলে ঠিক আছে তো আমরা কোথায় বাস করি তার এর উত্তরটা হবে আমরা পরিবারে বাস করি দেখো প্রত্যেকটি প্রশ্নের জন্য আলাদা আলাদা নম্বর বন্টন দেওয়া রয়েছে তারপরে দেখো পরিবারকে কিভাবে সাহায্য করবে তিনটি বাক্যে লেখো তো পরিবারকে কিভাবে সাহায্য করবো দেখো তিনটি বাক্য হচ্ছে বই খাতা কলম ব্যাগ গুছিয়ে রাখবো তারপরে নিজের জামা কাপড় গুছিয়ে রাখবো ছোটো ভাই বোনদের জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখবো এভাবে আপনার পরিবারকে সাহায্য করতে পারি তাই না তারপর বিদ্যালয়ে কি আমরা বিদ্যালয়ে হয়েছে করব না কেন দেখো প্রত্যেকটি প্রশ্নের আলাদা আলাদা নম্বর কন্টন রয়েছে এখানে প্রথমে আমরা বিদ্যালয় কি তাই না যে প্রতিষ্ঠানে আমরা শিক্ষা লাভ করি তাকে বিদ্যালয় বলে তারপরে বিদ্যালয়ে আমরা হইচই করব না কারণ তাই না এর উত্তরটি এভাবে আমরা দিতে পারি বিদ্যালয়ে হইচই করলে শৃঙ্খলা নষ্ট হয় তাই বিদ্যালয়ে হইচই করব না তারপরে তুমি বিদ্যালয়ে তুমি কি কি শেখো তিনটি বাক্য লেখো তো আমরা তিনটি বাক্য লিখতে পারি পড়ালেখা শিখি শৃঙ্খলা শিখি আদব কায়দা শিখি ঠিক আছে এই হচ্ছে তিনটি বাক্য তো আশা করি বুঝতে পেরেছো কেমন প্রশ্ন হবে এবং কিভাবে উত্তর দিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে এখন একটা লাইক দাও আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয় থাকো তাহলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বটনটা বাজিয়ে রাখো যেন পরের ভিডিওটা আসলে তুমি আগে পেয়ে যাও তো থ্যাংক ইউ সবাই